দর্শক, করোনা আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আকবর হোসেন সুমন। শুরুতেই স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য। 24 ঘন্টায় কোভিড-19 দেশে আরও 16 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে 5,593। এ পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে 2,854 জন। এর পরের অবস্থান চট্টগ্রাম বিভাগে, মারা গেছে 1,124 জন। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে করোনা সংক্রান্ত তথ্য বলছে, 221তম দিনে দেশে 109টি ল্যাবে 14,441টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1,684 জন। শনাক্তের সংখ্যা বেড়ে 3,82,959। নতুন 1,576 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছে 2,97,449 জন। সুস্থতার হার 77.67% এবং মৃত্যুর হার 1.46%। এবার বিশ্ব পরিস্থিতি। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 3,84,00,000 ছাড়িয়েছে। দীর্ঘ হচ্ছে মৃত্যু তালিকা। আক্রান্তের 99% 83,74,504 জন আছেন অল্প ঝুঁকিতে, আর বাকি 1% 70,078 জন আছে উচ্চ ঝুঁকিতে। বিশ্বে পর্যন্ত আক্রান্ত হয়েছে 3,84,15,596 জন, মৃত্যু হয়েছে 10,91,691 জনের, আর সুস্থ হয়েছেন 2,88,79,323 জনের। একদিনে আক্রান্ত হয়েছে 3,13,286 জন, মৃতের তালিকায় যুক্ত হয়েছে 5,011 জন। মহামারীর শীর্ষ দেশ যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা 80,90,253, মৃত্যু হয়েছে 2,20,873 জনের। আক্রান্তে দ্বিতীয় শীর্ষ দেশ দক্ষিণ এশিয়ার ভারতে সংক্রমিত হয়েছে 72,41,517 জনের, মৃতের সংখ্যা 1,10,645। মৃত্যু তালিকার দ্বিতীয় শীর্ষ দেশ ব্রাজিলে মৃতের সংখ্যা 1,50,000 ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা 51,14,823। দেশটিতে সুস্থ হয়েছে 45,00,000-এর বেশি আক্রান্ত ব্যক্তি। রাশিয়ায় আক্রান্তের সংখ্যা 13,40,409, মৃত্যু হয়েছে 23,205 জনের, সুস্থ হয়েছে 10,00,000-এর বেশি আক্রান্ত ব্যক্তি। এদিকে কলম্বিয়াকে টপকে পঞ্চমে এখন স্পেন। দেশটিতে করোনা সংক্রমিত হয়েছে 9,25,341 জন, মারা গেছে 33,204 জন। কলম্বিয়ায় কোভিড আক্রান্তের সংখ্যা 9,00,000-এর বেশি, মৃতের সংখ্যা 28,000 ছাড়িয়েছে। আর্জেন্টিনায় আক্রান্তের সংখ্যা 9,17,035, মারা গেছে 24,572 জন। ইউরোপ জুড়ে করোনা ভাইরাসের প্রভাবে স্কুল, বার ও ক্লাব বন্ধের ঘোষণা দিয়েছে চেক প্রজাতন্ত্র। করোনা ভাইরাসের দ্বিতীয় তরঙ্গ মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে গোটা ইউরোপ। আগামী 3 সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে চেক রিপাবলিকে। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল, কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান। নেদারল্যান্ডের বিভিন্ন স্থানে বন্ধ করা হয়েছে রেস্টুরেন্ট, বার, সমাবেশের স্থানগুলো। আর প্যারিসের হাসপাতালগুলোতে বাড়ছে সংক্রমিত ব্যক্তির ভর্তির সংখ্যা। এদিকে কারফিউ জারি করা হচ্ছে ফ্রান্সের বিভিন্ন এলাকায়। দর্শক, এই ছিল এ পর্যন্ত। নতুন তথ্য নিয়ে আবারও ফিরব নিয়মিত সংবাদে। দেখার আমন্ত্রণ। স্বাস্থ্যবিধি মেনে চলুন, একুশের সাথেই থাকুন।